আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে দুধের স্বর দিয়ে পারফেক্ট ভাবে গাওয়াগি বাসায় তৈরি করতে পারবেন। আজকে আমি যে রেসিপিটি শেয়ার করব সেই রেসিপিটি ফলো করলে বাসায় পারফেক্ট ঘি তৈরি করতে পারবেন। আশা করি আপনাদের ঘি বানাতে আর কোনো রকমের ভুল হবে না। আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ঘি বানাতে আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে দুধের স্বর। আমাদের বাসায় প্রতিদিন 1 কেজির মতো দুধ জাল করা হয়। আমরা যেভাবে খাই নর্মাল সেভাবে জাল করে নেই, তাই ওভাবেই দুধের স্বরটা উঠিয়ে নিয়ে প্রতিদিন এভাবে উঠাই। 1 মাসের মতো স্বরটা এভাবে জমিয়ে রাখছি। আপনারা চাইলে এটা শিলপাটা তো মিহিন করে নিতে পারেন। আমি ব্লান্ডারেই অল্প একটু পানি দিয়ে স্বরটাকে মিক্সিং করে নেব। সময় নিয়ে আস্তে আস্তে ব্লেন্ড করব। যদি কারোর ব্লান্ডারও না থাকে তাহলে এটা শিলপাটাও পিষে নিতে পারেন। তো ঠিক আছে, তাহলে আমি ব্লেন্ড করার পর ফিরে আসছি। আমার দুধের স্বর ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আমি এখন একটা বোলের মধ্যে দুধের স্বরটা ঢেলে নিচ্ছি। আর আমার দুধটা কিন্তু খাঁটি গরুর খাঁটি দুধ আর কি। দুধটা যত ভালো হবে ননিযুক্ত হবে, তো স্বরটা ওরকমভাবেই পড়বে, ভালো ঘি পাওয়া যাবে। এবার এটাকে আমি পানির মধ্যে ধুয়ে নিব। অনেকে অনেক ভিডিওতে দেখায় অনেক কঠিন করে, যেমন বরফ পানি ঠান্ডা পানি ব্যবহার করতে হয়। তো আমি কিন্তু এখানে একেবারেই নর্মাল পানি ব্যবহার করেছি। তাই এভাবে দুধের স্বরটা নর্মাল পানিতে 3-4 বারের মতো ধুয়ে নেব। দেখবেন যে দুধের স্বরটা কয়েক ধোয়ার পর যেই স্বরের সাথে আলগা দুধটা লেগে থাকে সেটা বের হয়ে আসে। পানিটা দেওয়ার পরে যে আলগা দুধটা লেগে থাকে স্বরের সাথে সেটা বের হয়ে আসে, ননিটা আলাদা হয়ে যায়। ননিটা এভাবে আলাদা আলাদা করে উঠিয়ে নেওয়া যায়। তাই আমি এভাবে করে ননিটাকে পানি থেকে জমিয়ে ননিটা উঠিয়ে নিচ্ছি। তো এরকম করে দুধের স্বরটাকে কয়েকবার ধুয়ে নিতে হবে। আর একটু যাতে অপচয় না হয় এই ননিটা খুব আলতোভাবে উঠিয়ে নিতে হবে। আর আমি ননি বলতেছি বারবার, আসলে এটা কিন্তু মাখন। আমরা যারা মাখন বা বাটার ঘরে তৈরি করতে চাই তারা কিন্তু এই ননিটা দিয়ে মাখন বা বাটার তৈরি করতে পারবেন। যেমন একটা বক্সের ভিতর ভরে ডিপ ফ্রিজে রেখে দিলে এটা বাটার হিসেবে কেটে কেটে কিংবা মাখন হিসেবেও খেতে পারবেন। তো ননিটা ধুয়ে যে পানিটা বের হয়েছে সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি, আবারও আমি পানি দিয়ে ধুয়ে নেব। এই দুধের স্বরের ধোয়া পানিটা অনেকে কিন্তু রেখে দেয় খাওয়ার জন্য, কিন্তু আমি এটা ফেলে দেব। দেখবেন যে দুধের স্বরটা ধুতে ধুতে পানির কালারটা হালকা হয়ে আসে। তাই এরকম করে আমি আরও 3-4 বারের মতো ধুয়ে নিচ্ছি। আমার ননিটা অনেকটাই ধোয়া হয়ে গেছে। আমি এখন একটা বাটিতে খুব আলতোভাবে উঠিয়ে সার্ভ করে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে এই ননিটা। তো আমি এই ঘিটা তৈরি করার জন্য প্রথমে আমি চুলাতে একটি কড়াই বসিয়ে নিয়েছি। তো প্রথম কড়াইয়ের মধ্যে মাখনটা ঢেলে দেওয়ার পর 5 মিনিটের মতো হাই হিটে জাল করব। আর এটার মধ্যে দেখতে পাচ্ছেন যে বলক চলে আসছে। আসলে কিন্তু এটা দুধের স্বর, বলক আসাটাই স্বাভাবিক। এবং পুরোটা একদম গলে যাবে যেরকমটা আপনারা একদম ভিডিওতে দেখতেছেন। আমি চেষ্টা করতেছি ভিডিওটি আপনাদের পুরোপুরিভাবে দেখাতে এবং বুঝাতে, যাতে করে আপনারা পুরো প্রসেসটা বুঝতে পারেন। তাহলে এই ঘি বানাতে কোনো প্রকারের ভুল হবে না। আর দুধের স্বর দিয়ে বাসায় তৈরি করে নিতে পারবেন এই পারফেক্ট ঘি। তাই এরকম করে আমি কাঠে চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি। আমি কিন্তু এই ঘিটা বানানোর জন্য যখন বলক চলে আসছিল তখন চুলাটা কমিয়ে নিয়েছিলাম।
আপনারা কিন্তু চুলার আঁচটা কমিয়ে নেবেন বলক আসার পর, না হলে কিন্তু ঘিটা পুড়ে যাবে। দেখেন এরকম করে জাল দিতে দিতে আমার তেলটা কিন্তু চলে আসছে, আর নিচে কিছু সাদা সাদা মাখন দেখা যাচ্ছে, ওটিও গলে তেল হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ওই তেলের বলকটা উঠতেছে। আর এরকম করে জাল দিতে দিতে নিচে যে গুঁড়ো দানাগুলো বের হয় সেগুলো যদি হালকা পুড়ে যায় তাহলে এতে করে কোনো সমস্যা নেই। আর আমি এই ঘিটা যখন বানাচ্ছিলাম এত সুন্দর পারফেক্ট গ্রান ছড়াচ্ছিল, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আসলেই খুব সুন্দর। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, দোকানে গিয়ে আর কিনে খেতে হবে না। এই তো আমার তৈরি হয়ে গেল বাসায় তৈরি পারফেক্ট ঘি। আর আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।